উত্তমাশা ইউটিউব চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী বন্ধুদেরকে জানাই সাদর আমন্ত্রণ। চলে এসেছি আজকে নল চৌবাচ্চার কিছু গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার সমাধান নিয়ে। নল চৌবাচ্চার অঙ্কগুলো করতে গিয়ে আমরা সময় এবং কার্যের অঙ্কগুলো যে ধারণা দিয়ে করেছিলাম, এখানে সেই একই ধারণা ব্যবহার করে অঙ্কগুলো করব। তো ওখানে একজন মানুষ একদিনে যতটা কাজ করতে পারে সেটাই ছিল তার কর্মদক্ষতা। এখানে একটি নল 1 ঘন্টায় বা 1 মিনিটে যতটা কাজ করতে পারে সেটাই তার কর্মদক্ষতা। তো ধরা যাক এ এবং বি দুটো নল আছে, এ এবং বি দুটো নল। এ করতে পারে 1 ঘন্টায় 30 লিটার জল ভর্তি করতে পারে, বি 1 ঘন্টায় 40 লিটার জল ভর্তি করতে পারে। তাহলে এদের দক্ষতা, কর্মদক্ষতা যাতে না ভগ্নাংশ আসে তার জন্য ট্যাঙ্কের ক্যাপাসিটিটা আমরা এমন ধরবো সেটা জানে 30 এবং 40 দুটোকে দিয়ে ভাগ যায়। তো আমরা এদের লসাগু করে নিচ্ছি 120, ট্যাঙ্কের ক্যাপাসিটিটা ধরে নিচ্ছি 120 ইউনিট। তো এ নল 120 ইউনিট জল ভর্তি করে 30 মিনিটে। তাহলে 1 মিনিটে এ কতটা জল ভর্তি করতে পারে সেটাই এর কর্মদক্ষতা। তো এখানে 120 কে 30 দিয়ে ভাগ করলে পাবো 4, আর এখানে 120 কে 40 দিয়ে ভাগ করলে পাবো 3। তো এর কর্মদক্ষতা পেয়ে যাচ্ছি 4, বির কর্মদক্ষতা পেয়ে যাচ্ছি 3। তো এইভাবে এই ধারণাটাকে কাজে লাগিয়ে সমস্ত অঙ্ক আমরা এখানে করে ফেলবো। তো আজকের প্রথম অঙ্ক দেখো, একটি চৌবাচ্চার নিচের দিকের একটি ছিদ্র দিয়ে সেটি পুরোপুরি খালি হয় 4 ঘন্টায়। একটি নল দ্বারা প্রতি ঘন্টায় 180 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি পুরোপুরি খালি হতে সময় লাগে 6 ঘন্টা। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? নল দুটোর নাম দিচ্ছি এ এবং বি। এ এবং বি, এ 4 ঘন্টায় ট্যাঙ্কটা পুরোপুরি খালি করে দেয়, আর এ আর বি দুজনে যখন কাজ করছে তখন 6 ঘন্টায় পুরোপুরি খালি হতে সময় নিচ্ছে। কেন 6 ঘন্টা লাগছে? না, বি নল 1 ঘন্টায় 180 লিটার জল ট্যাঙ্কে প্রবেশ করিয়ে দিচ্ছে, সেই জন্যই 6 ঘন্টা সময় লাগছে, সময়টা একটু বেশি লাগছে। তো এখানে আগের নিয়মে এদের লসাগু করে নেব, নিয়ে এদের কর্মদক্ষতা বের করে নেব। তো দেখো, এর কর্মদক্ষতা 3, আর এ আর বি একত্রে কর্মদক্ষতা 2। এ 1 ঘন্টায় 3 ইউনিট জল খালি করছে, আর এ আর বি যখন একসাথে কাজ করছে তখন 1 ঘন্টায় 2 ইউনিট জল খালি হচ্ছে। এই যে ডিফারেন্স 1 ইউনিটটা, 1 ইউনিট মানেই ওই 180 লিটার জল যেটা বি ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করাচ্ছে 1 ঘন্টায়। তো আমাদের বের করতে হবে ট্যাঙ্কের ক্যাপাসিটি, অর্থাৎ 12 ইউনিটের মান। তো 12 ইউনিটের মান 180 গুণ 12 সমান হয়ে যাবে 2160 লিটার। নেক্সট অঙ্ক দেখো, এ বি এবং সি তিনটি নল দ্বারা একটি ট্যাঙ্ক 36 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 20 মিনিট চলার পর সি নলকে বন্ধ করে দিলে এ এবং বি নল দ্বারা ট্যাঙ্কটি 48 মিনিটে পূর্ণ হয়। তাহলে শুধুমাত্র সি নল দ্বারা ট্যাঙ্কটি জলপূর্ণ হতে কত সময় লাগবে? তো এ বি আর সি তিনজনে যখন কাজ করছে তখন এরা 36 মিনিটে করে 1 অংশ। তাহলে এরা একসাথে 20 মিনিট করে ফেলেছে, তাহলে 20 মিনিটে কত অংশ করেছে? 20 মিনিটে করেছে 20 × 36 অংশ, মানে হচ্ছে 5 এর 9 অংশ করেছে, 5 এর 9 অংশ করে ফেলেছে। তাহলে বাকি আছে কত? বাকি আছে 1 বিয়োগ 5 এর 9, মানে 4 এর 9 অংশ বাকি আছে। এই 4 এর 9 অংশ করেছে এ আর বি, এ আর বি 4 এর 9 অংশ করেছে বাকি 48 মিনিটে। তাহলে এরা 1 অংশ করতে কত সময় নিত? যদি এরা দুজনে 1 অংশ করত, তাহলে দুজনে 1 অংশ করলে সময় নিত এটা সমান 108 মিনিট। তাহলে এ বি সি তিনজনে মানে 1 অংশ পুরো ট্যাঙ্কটা খালি করতে সময় নেয় 36 মিনিট, আর এ বি যখন কাজ করে ওরা সময় নেয় 108 মিনিট। তো এদের লসাগু করে ফেলি, এদের লসাগু 108, 108 কে 36 দিয়ে ভাগ করলে পাবো 3, আর 108 কে 108 দিয়ে ভাগ করলে তো 1 পাবো। তো দেখো, এ বি সি এদের একসাথে দক্ষতা 3, আর এ বির দক্ষতা 1। তাহলে সির দক্ষতা কত? এটা বিয়োগ এটা করলেই পেয়ে যাবো সির দক্ষতা। তো সির দক্ষতা পেয়ে যাচ্ছি 2 ইউনিট। এবারে সি একা করবে, অর্থাৎ 108 ইউনিট করবে সি একা, 108 ইউনিট কাজ করতে ওর সময় লাগবে 54 মিনিট। নেক্সট দেখো, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একই সাথে খুলে দেওয়ার 5 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে কতক্ষণ পর চৌবাচ্চাটি জলপূর্ণ হবে?
তো দেখো নল দুটোর নাম দিচ্ছি, একটা নল এ আর একটা নল বি। এ নল 20 মিনিটে করতে পারে 1 অংশ কাজ, আর বি নল 25 মিনিটে করতে পারে 1 অংশ কাজ। এবার এদের এফিসিয়েন্সিটা বের করে নিই, কর্মদক্ষতা। এদের লসাগু করলে পাবো 100। তো 100কে 20 দিয়ে ভাগ করে এখানে 5 আর এখানে 4, তাহলে এর কর্মদক্ষতা 5, বির কর্মদক্ষতা 4। এরা একসাথে 5 মিনিট কাজ করেছে। 1 মিনিটে করে 5 যোগ 4 9 ইউনিট কাজ, তাহলে 5 মিনিটে করেছে 5 গুণ 9 45 ইউনিট। 45 ইউনিট কাজ হয়ে গেছে, টোটাল 100 ইউনিট কাজ ছিল, 45 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে 55 ইউনিট কাজ। এবার 55 ইউনিট কাজ দ্বিতীয়টাকে বন্ধ করা হয়েছে, তাহলে এ একা করবে। এ একা করে 5 ইউনিট কাজ, এ 1 মিনিটে করে 5 ইউনিট কাজ, তাহলে 55 ইউনিট কাজ করতে তার সময় লাগবে 11 মিনিট। এবার দেখো এখানে 11 মিনিট লাগছে এর একা, আর আগে লেগেছিল 5 মিনিট, তাহলে মোট ট্যাঙ্কটা ভর্তি হতে টোটাল সময় লাগছে 11 যোগ 5 = 16 মিনিট। নেক্সট অঙ্ক দেখো, দুটি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 18 মিনিট ও 24 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসাথে খুলে দেবার পর কত সময় পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে ট্যাঙ্কটি 12 মিনিটে জলপূর্ণ হবে? তো দেখো নল দুটোর নাম যদি এ আর বি বলি, প্রথম নল দ্বিতীয় নল। প্রথম নল 18 মিনিটে করতে পারে 1 অংশ কাজ, আর দ্বিতীয় নল 24 মিনিটে করতে পারে 1 অংশ কাজ। তো প্রথমে এদের লসাগু করে নেবো, এদের লসাগু 72। তো দেখো দক্ষতা বের করে নিচ্ছি 4 আর 3, 72কে 24 দিয়ে ভাগ করলে 3 পাবো, 72কে 18 দিয়ে ভাগ করলে 4 পাবো। তো এর দক্ষতা পেয়ে যাচ্ছি 4, বির দক্ষতা পেয়ে যাচ্ছি 3। এবার দেখো বলেছে কতক্ষণ পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে ট্যাঙ্কটি 12 মিনিটে জলপূর্ণ হবে, অর্থাৎ দ্বিতীয়টা বন্ধ করে দিয়েছে কিন্তু প্রথম নলটা সে 12 মিনিট কন্টিনিউ কাজ করে গেছে। তাহলে এবারে 4 ইউনিট কাজ 1 মিনিটে, 12 মিনিটে করেছে 48 ইউনিট। তাহলে 48 ইউনিট কাজ কিন্তু করে এ, অর্থাৎ এই 72 ইউনিটের মধ্যে 48 ইউনিট এ ভর্তি করে দিচ্ছে, বাকি থাকছে কত? বাকি থাকছে 24 ইউনিট, 24 ইউনিট বাকি আছে। এবার এই 24 ইউনিটটা বি করেছে, অর্থাৎ 8 মিনিট পরে বি নলটাকে বন্ধ করে দিলে সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হতে সময় লাগবে 12 মিনিট। নেক্সট অঙ্ক দেখো, তিনটি পাইপ দিয়ে একটি জলের পিপে যথাক্রমে 15 মিনিট 20 মিনিট ও 25 মিনিটে পূর্ণ হয়। একসাথে ওই তিনটি পাইপ খুলে দিলে পিপেটি কত মিনিটে জলপূর্ণ হবে? তিনটে পাইপ এ বি সি 15 মিনিট 20 মিনিট আর 25 মিনিটে এরা ভর্তি করতে পারে পিপেটা। তাহলে প্রথমে এদের লসাগু করে নিচ্ছি 300। তো দেখো এদের দক্ষতা বের করে নিচ্ছি 20 15 আর এখানে 12। এ নলটা 1 মিনিটে 20 ইউনিট জল পিপেতে ভর্তি করতে পারে, বি 15 ইউনিট জল 1 মিনিটে পিপেতে ভর্তি করতে পারে, সি 12 ইউনিট জল 1 মিনিটে পিপেতে ভর্তি করতে পারে। এবার বলছে তিনটে নল একসাথে খুলে দেবে, তিনটে নল একসাথে খুলে দিলে এদের দক্ষতা হয়ে যাচ্ছে 20 যোগ 15 যোগ 12 = পেয়ে যাচ্ছি 47। এবার টোটাল ক্যাপাসিটি 300 ইউনিট ধরে নিয়েছি, তাহলে 300 ইউনিট ভর্তি করতে তিনজনে একসাথে 47 ইউনিট করে 1 মিনিটে, তাহলে 300 ইউনিট করবে কত মিনিটে? এটাই উত্তর। তো এটা ভাগটা করে দেখো পাবে 6 পূর্ণ 18 47 মিনিট। নেক্সট দেখো, একটি নল দিয়ে একটি ট্যাঙ্ক 25 মিনিটে এবং অপর একটি নল দিয়ে ট্যাঙ্কটি 30 মিনিটে ভর্তি করা যায়। নল দুটি একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত মিনিটে ভর্তি হবে? তো আগেরটার মতো একই, এ আর বি দুটো নল, প্রথমটা 25 মিনিটে ভর্তি করতে পারে আর পরেরটা 30 মিনিটে ভর্তি করতে পারে। এদের লসাগু 25 আর 30-এর লসাগু করলে 150 পাবো। তো 150কে 25 দিয়ে ভাগ করলে 6, আর এখানে 150কে 30 দিয়ে ভাগ করলে পাবো 5। তাহলে দেখো এবার বলছে দুটো নল একসাথে খুলে দেবে, মানে 11 ইউনিট কাজ হবে 1 মিনিটে, 150 ইউনিট কাজ হতে কত সময় লাগবে? এটাই আমাদের উত্তর।
তো এটাই হয়ে যাবে 13:07:11। নেক্সট দেখো, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 30 মিনিটে ভর্তি হয়, অপর একটি নল দ্বারা 50 মিনিটে খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে? তো প্রথম নল, এ নল, বি নল, একটা 30 মিনিটে পূর্ণ করে, অন্যটা 50 মিনিটে খালি করে। 30 মিনিটে পূর্ণ করে আর 50 মিনিটে খালি করে। তো এদের লসাগু করে নিচ্ছি, 150, এখানে 5, এখানে 3। দক্ষতা বেরিয়ে গেল। এবার দেখো, বলছে দুটোই একসাথে খোলা আছে, মানে এ 5 ইউনিট জল ঢোকালে এ 3 ইউনিট জল বের করে দিচ্ছে। তাহলে আলটিমেট ট্যাঙ্কে প্রবেশ করছে কত ইউনিট? আলটিমেট 2 ইউনিট প্রবেশ করছে 1 মিনিটে। তাহলে আমাদের 150 ইউনিটটা ক্যাপাসিটি ছিল, তাহলে এই 150 ইউনিট ভরতে কত সময় লাগবে? এটাই আমাদের উত্তর, 75 মিনিট। নেক্সট অঙ্ক দেখো, একটি চৌবাচ্চার 4% জলপূর্ণ আছে, চৌবাচ্চাটিতে 51 লিটার জল ঢাললে চৌবাচ্চাটি 7/8 অংশ জলপূর্ণ হয়, তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তো দেখো, ছিল 4/7 অংশ জল, ছিল 51 লিটার জল ঢেলেছে, 51 লিটার জল ঢালার পরে জলতল বেড়েছে কত অংশ হয়েছে? না, 7/8 অংশ হয়েছে, 7/8 অংশ হয়েছে। তাহলে কতটা বেড়েছে? তো এটা করলে পেয়ে যাব 17/56 ইউনিট। তো এই 17/56 ইউনিট মানেই হচ্ছে এই 51 লিটার। তাহলে আমার বের করতে হবে 1 ইউনিটের মান, টোটাল ট্যাঙ্কটার ক্যাপাসিটি বের করতে হবে। টোটাল ট্যাঙ্কটার ক্যাপাসিটি আমরা ধরে নিচ্ছি 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটের মান হচ্ছে 51 × 56/17, তো এটা এসে যাচ্ছে 168 লিটার। নেক্সট অঙ্ক দেখো, দুটি কল একটি চৌবাচ্চা যথাক্রমে 2 ঘন্টায় ও 3 ঘন্টায় ভর্তি করে, দুটি কল একসঙ্গে খুললে চৌবাচ্চাটি ভর্তি হতে কতক্ষণ সময় লাগে? তো কল দুটো এ আর বি নাম দিচ্ছি, 2 ঘন্টায় আর 3 ঘন্টায় ভর্তি করতে পারে। ট্যাঙ্কটার ক্যাপাসিটি ধরে নিচ্ছি 6 ইউনিট, তাহলে এর দক্ষতা পেয়ে যাচ্ছি 3 আর বির দক্ষতা পেয়ে যাচ্ছি 2। তাহলে দুজনে একসাথে কাজ করে 5 ইউনিট কাজ, আর টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 6, অর্থাৎ তাদের সময় লাগবে 6/5 ঘন্টা। নেক্সট দেখো, একটি চৌবাচ্চায় মোট 84 লিটার জল ছিল, তা থেকে 3/4 অংশ জল তুলে নেওয়া হলো, ওই চৌবাচ্চায় আর কত জল থাকবে? তো দেখো, এক অংশ সমান হচ্ছে 84 লিটার। 84 লিটার জল ছিল, মানে এক অংশ ছিল, ট্যাঙ্কটায় 84 লিটার জল ধরে মনে করো, তাহলে 1 অংশ সমান 84। তাহলে এখানে বলছে 3/4 অংশ তুলে নিয়েছে, তাহলে 3/4 অংশ মানে কত? এটা করলে পাবো 63 লিটার। তাহলে 84 লিটার ছিল, 63 লিটার তুলে নেওয়া হয়েছে, তাহলে পড়ে আছে কত? 84 বিয়োগ 63 = 21 লিটার। নল চৌবাচ্চার অঙ্কগুলো মোটামুটি এই রকম, সমস্ত অঙ্কগুলো এই কনসেপ্ট দিয়ে এইভাবেই হয়ে যাবে। তো নল চৌবাচ্চার ক্লাস আজ এই পর্যন্তই, চলে আসবো নেক্সট ক্লাসে।